হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন ঈমান আনলেন আবু জাহেল উতবা সাইবা পালাক্রমে বেলালকে মারে পালাক্রমে বেলালকে পিটায় এই কালো বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালকে লাল করে দে হযরতে বেলাল আহাদ আহাদ শব্দ উচ্চারিত করে হযরতে আবু বকর রাস্তা দিয়ে হাঁটে হযরতে বেলালের নির্যাতন দেখে আবু বকরের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তে থাকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল উতবা সাইবা মক্কার কাফেররা গোসা গলার মাঝে রশি লাগাইয়া বেলালকে টানে উত্তপ্ত গরমের মাঝে শুয়ার রাখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দিয়ে পিটায় বুকের উপর পাথর দিয়ে চাপা দিয়ে রাখে আর বলে ও বেলাল ইসলাম যদি না চারো মুহাম্মাদের ধর্ম যদি না চারো বেলাল রে তোরে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দেব হযরত বেলাল বলে ও আবু জাহেল শুনো আমার একটা জীবন আমার একটা জীবন আমার আল্লাহকে দিয়ে দেব তারপরেও আমি ঈমান ছাড়ব না ও আবু জাহেল শুনো তোমরা যতই পিটাও না কেন আমারকে পিটাও না কেন আমি বেলাল ঈমান ছাড়ব না হযরত বেলালকে পিটায় আবু বকর রাস্তা দিয়ে হাঁটে আবু বকর বলে বেলাল রে তুই আস্তে আস্তে তো তাওহীদের কথা বল আস্তে আস্তে তো আহাদ আহাদ শব্দ বলতে পারিস ও বেলাল ওয়াদা কর রে বেলাল আজকে থেকে আর জুরে জুরে হাত বলবি না হযরত বেলাল বলে ও ভাই আবু বকর তোমার সঙ্গে ওয়াদা দিলাম আর জুরে জুরে হাত বলবো না পরের দিন যখন হযরত বেলালকে পিঠায় আবার বেলাল আহাদ আহাদ জুরে জুরে বলে আবু বকর আবার যায় আবু বকর বলে ভাই বেলাল রে তোরে এই যে বলেছিলাম তুই তো আমার সঙ্গে ওয়াদা করেছিলে আহাদ আহাদ শব্দ জুড়ে বলবি না বেলাল রে বল না বেলাল কেন তুই ওয়াদা ভঙ্গ করস হযরতে বেলাল বলে ভাই আবু বকর তারা যখন আমার উপর নির্যাতন চাপাইয়া দেয় আমি বেলাল তো সহ্য করতে পারি না আমি বেলাল সহ্য করতে পারি না এত যখন প্রখর আঘাত করতে থাকে আমি বেলালের মনে হয় জানটা বের হইয়া যাবে ও ভাই আবু বকর তারা যখন আমাকে এত জোরে জোরে পিঠায় আমি তখন জোরে জোরে হাত বলি আমি যখন হাত শব্দ বলি তারা যতই জোরে পিটাক না কেন তারা যতই নির্যাতন করুক না কেন আমি আহাদ বলার সঙ্গে সঙ্গে নির্যাতনের কথা বলিয়া যাই হযরত বেলালের কথা শুনে আবু বকরের মন বেঙ্গে কান কান হয়ে গেল ও বেলাল এত কষ্ট করো ঈমানের জন্যে ও বেলাল এত কষ্ট করো ইসলামের জন্য আর কুলাগ্রের বলে বাংলার জমিনে ইসলাম থাকবে না আমি বলতে চাই কুলাঙ্গার ইসলাম থাকবে তুই থাকবি না চিৎকার করে বলেন ইসলাম থাকবে তুই থাকবি না হযরতে বেলাল বলে আবু বকর আমি জীবন দিতে পারি ঈমান ছাড়তে পারি না হযরত আবু বকর বলে ও আবু জাহেল উতবা সাইবা আমি বেলালকে কিনতে চাই আবু জাহেল উতবা সাইবা হাসতে লাগলো আবু বকরের মাথা বুঝি খারাপ হয়ে গেল
আবু কুহাফার ছেলে আবু বকরের মাথা বুঝি খারাপ হয়ে গেল, এই কালো হাফসি বেলালকে কিনে তোমার কি লাভ হবে, ও আবু বকর তাকে কেন কিনতে চাও? আবু বকর মনে মনে বলে, ও আবু জাহেল, এই কালামানিকের ভিতরে যে একটা কত হীরা মনি মুক্তা আছে আবু জাহেল তুই চিনলি না, আমি আবু বকর চিনতে পেরেছি। ও আবু জাহেল শুন, তুই তো কালো বেলালকে চিনলি না, আমার মালিক চিনেছে, আমার রহমাতুল লিল আলামিন সরকারে দুআলম চিনেছে, আমি আবু বকর চিনেছি, এই জন্যই বেলালকে ক্রয় করতে চাই। আবু জাহেল উৎপা সাইবা একটা দাম বলল, বলার সঙ্গে সঙ্গে আবু বকর বলে আমি বেলালকে ক্রয় করলাম। আবু বকর বলে, ও আবু জাহেল শুনো, সাধারণ মূল্য চেয়েছ বেলালের জন্য, যদি আমার সব সম্পদ চাইতে, আমি আবু বকর বেলালের জন্য হাসতে হাসতে সব সম্পদ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, হযরতে বেলালকে মুক্ত করে দিল, বেলাল আজাদ হয়ে গেল, আবু বকর ক্রয় করে বেলালকে আজাদ করে দিল। হযরতে বেলাল বলে, ভাই আবু বকর, তুমি যে আমাকে আজাদ করে দিলে, ও আবু বকর, আমি তোমার ঋণ পরিশোধ করতে পারবো না।